তোমার এই পিকচার গ্যালারির ব্যাপারটা বেড়ে লাগে, বুঝলে ব্যোমকেশ? শুধু বেড়ে বলে তো হবে না ভাইয়া, পরীক্ষা দিতে হবে। বাবা, আবার পরীক্ষা? প্রথমে বলো, এই চারজন মহিলার মধ্যে সবচেয়ে কে সুন্দর? এতে পরীক্ষার কি আছে ভাই? এ তো ব্যক্তিগত রুচির ব্যাপার। বেশ তো, রুচিরই পরীক্ষা হোক। বলো, দময়ন্তী, বনলক্ষ্মী, মুকুল, নজরবিবি, এই চারজনের মধ্যে সবচেয়ে বেশি কার কথা মনে পড়ছে? কে তোমাকে সবচেয়ে বেশি হন্ট করছে বলো? না না, হেসে পার পাবে না। কাল রাত্রে কার স্বপ্ন দেখেছো বলো? স্বপ্ন দেখার বয়স এখন আছে নাকি? কি আশ্চর্য, কে সুন্দর এই কথাটা বলতে পারছিস না? বল। দাঁড়াও দাঁড়াও, বলছি এদের মধ্যে সবচেয়ে সুন্দরী বোধ হয় দময়ন্তী দেবী। অমনি পরস্পরের দিকে নজর গেছে। তুমি জিজ্ঞেস করলি ভাই। আচ্ছা আচ্ছা, আর কোনো বৈশিষ্ট্য? 3 মিনিটের তো দেখা, তবু ইম্প্রেশন? স্বামীর মৃত্যুতে খুবই বিচলিত, অর্থাৎ স্বামীকে খুব ভালোবাসত নাকি? পসিবলি। অবশ্য শোকটা যদি অভিনয় না হয়। এইরকম অভিনয়? হ্যাঁ, এই দময়ন্তী নামটা বাঙালির মতো খুব আনকমন। আর ইনি? ইনি ইন্টারেস্টিং। ওটা এড়িয়ে যাওয়ার কথা হচ্ছে, খুলে বলো। মানে বেশ একটা গ্রাম্যশ্রী আছে, তবে অভিজ্ঞতার জন্য চেহারায় কোথায় যেন একটু খাদ মিশেছে। কোন অভিজ্ঞতা? ওই যে গ্রাম থেকে ফুসলিয়ে নিয়ে আসার ব্যাপারটা। সেটা যে সত্যি তার কোনো প্রমাণ আছে কি? আর ইনি, ইনি যে এনার মেয়ে আর ইনি যে এর তৃতীয় পক্ষ, এ কথা মেনে নেবার কোনো কারণ আছে কি? বাবা, তুমি যে সমস্ত ব্যাপারটাকে একবার ধুম্র জলে আচ্ছন্ন করে দিচ্ছ। আমি কিছুই করিনি ভাইয়া, ব্যাপারটা ওইরকমই হয়ে আছে, বুঝলে? একটা মার্ডার আর একটা ব্ল্যাকমেল, একটা 58 খুন আর একটা 66। ওটার সঙ্গে কি এটার কোনো কানেকশন আছে বলছিস? নিশানাথ বাবুর ধারণা হয়েছিল যে সুনয়না দেবী হয়তো যদি কোনো গোলমাল থেকে থাকে তাহলে ব্ল্যাকমেল হওয়াটা খুব স্বাভাবিক। কে করবে তাকে ব্ল্যাকমেল? হ্যাঁ, কে তাকে ব্ল্যাকমেল করবে? এক নম্বর হচ্ছে দময়ন্তী, 2 নম্বর হচ্ছে বিজয়, 3 নম্বর হচ্ছে নেপাল গুপ্ত, ওর ক্লাস ফ্রেন্ড ছিল, ভুলো না, আর 4 নম্বর হচ্ছে ব্রজদাস, ওর কর্মচারী। এছাড়া নজরবিবি, আড়িপাত্র, এই যদি কোনো কথা জেনে থাকে তাহলে মুশকিলের পক্ষে জানা কিছুই অসম্ভব নয়। আবার এরা যদি সব কথা কর্ণে কারোর কাছে ফাঁস করে থাকে তাহলে তো কথাই নেই। ব্ল্যাকমেলই যদি করবে তাহলে খুন কেন? সেইটি তো ভাবছি অজিত। টেলিফোনের বইয়েতে আপনার কবিতা
কি ব্যাপার? একটু খাবার জল যদি। বড্ড কষ্ট হয়েছে ব্যোমকেশ বাবু, বড্ড কষ্ট হয়েছে। জেলে থাকতে আমি প্রতিজ্ঞা করেছিলাম আর মিথ্যে বলবো না আর দুরাচার করবো না, তাই কণ্ঠি নিলুম, ফোঁটা কাটলুম। অনেক চেষ্টা করে, সাধনা করে, মনে ভক্তিভাব, শিবরঙ্গের পায়ে, কিন্তু সত্য গোপন করা যে অন্যায়। যার নুন খেয়েছি তার ধরুন প্রাণটা এইভাবে গেল, আর সত্য গোপন করলে আমার যে অপরাধ। ঠিক আছে ঠিক আছে, আপনি সামলে নিন একটু। আর কি সামলাবো ব্যোমকেশ বাবু, এমন একটা লোক, এত বড় বিচারপতি জজ সাহেব, তিনি তো সত্যান নেছি নয় কি? আর যদি আপনি একজন বিবাহিতা মহিলা যার স্বামী জীবিত, তাকে যদি এনে নিজের ঘরে রাখেন, নিজের স্ত্রী বলে যদি পরিচয় দেন। দময়ন্তী দেবীর সঙ্গে নিশানাথ বাবুর বিয়ে হয়নি? হবে কি করে, ফাঁসি তো হলো না। কার ফাঁসি হলো? দময়ন্তী দেবীর স্বামীর, আমাদের সাহেব, উনি দিলেন ফাঁসির হুকুম। হাইকোর্টে আপিল হল, আপিল হয়ে গেল 14 বছর। ও, তাহলে আসামি ছিল দময়ন্তী দেবীর স্বামী? আগে হ্যাঁ, লাল সিং পাঞ্জাবি, ইনিও তাই। দময়ন্তী দেবী পাঞ্জাবি? আগে মিস্টার সেন বিজয়কে বাংলাদেশে কি ছিল? সেদিনের কথা ভুলতে পারবো না ব্যোমকেশ বাবু, একটু খুলে বলবেন? ঘাট ঘরে দাঁড়িয়ে তার চোখে সে চামু ব্যোমকেশবাবু, লাল সিং তার পা থেকে জুতোটা খুলে নিয়ে ছুঁড়ে মারলে একবার জজকে লক্ষ্য করে। এর কিছুদিন পর জজ সাহেবের শরীরটা ঠিক তেমন ভালো নেই, বাড়িতে বসেই কাজকর্ম করছেন। এমন সময় বেয়ার এসে খবর দিলে কি একজন মেয়ে ছেলে নাকি দেখা করতে চান। তেমন যদি কিছু জরুরি না হয় তো বলে দাও, এখন দেখা হবে না। আচ্ছা, গিয়ে দেখি একটি পাঞ্জাবি মহিলা, লাল সিং এর বউ, বেশ চোখে পড়ার মতো চেহারা। বলে জজ সাহেবের সঙ্গে দেখা না করে সে কিছুতেই যাবে না, সেখান থেকে নড়বে না। কি আর করি, ডেকে নিয়ে গেলুম তাকে ভেতরে। मैंने सिर्फ एक बात कहना है जसाब, मैंने उससे शादी की थी मोहब्बत करके, किसे मालूम था वो इतना बुरा। जसाब, उसका तो फैसला किया आपने, मेरा विचार कौन करेगा? मैं तो बेकसूर हूँ, क्या सोचा आपने? मेरे पास धन नहीं, दौलत नहीं, कई औलाद नहीं। জজ সাহেবের মুখের যা ভাব হলো তা দেখে আমি আর ঘরে থাকতে পারলাম না। জানেন ব্যোমকেশ বাবু, তখন জানি আমার অস্বস্তি লাগছিল, তার চোখে তো এমন দৃষ্টি আমি কোনো দিন এর আগে আর দেখিনি। তারপর থেকে ব্যোমকেশ বাবু দেখতাম সে প্রায় আসতে শুরু করেছে। ড্রাইভার নেই, গাড়ি চালাচ্ছেন সাহেব নিজে। দেখি বুকের ভেতরটা কেমন ধুক করে উঠল। তারপর দেখলুম যা সন্দেহ করেছিল ঠিক তাই, উনি সঙ্গে করে নিয়ে এসেছেন সেই লাল সিং এর বউকে, আর সেই যে উনি এলেন সেই রয়েই গেলেন চিরকালের মতো। এইসব দেখে শুনে মনটা আমার কেমন যেন হয়ে গেল, যাকে এত মাননি করতুম দেবতার মতো এত ভক্তি করল, তার যদি এমন মূর্তিপ্রম হয় তাহলে আমি আমি তো সামান্য কেনেনি, আমি কেন খামখা অভাবে কষ্ট পাই? আমি নিজের দিকটা একটু গুছিয়ে নিই না কেন? চুরির যে অপরাধ সে কি জজ সাহেবটা করলেন তার যে বড় অপরাধ। তাই
তাহলে আপনি কতটা মনিবের উপর আস্থা হারিয়ে দূরটা করেছিল না আগে হ্যাঁ এছাড়া আর কিছু নয় তবে অনুতাপ হয়েছিল জেলে বসে থেকে মনে হয়েছিল মানুষের শুধু একটা দিক দেখলে চলবে কেন নিশানাথ বাবুর সঙ্গে আমার যে সম্পর্ক সে তো মানুষে মানুষের সম্পর্ক সেখানে তো কোনো পরিবর্তন হয়নি তবে তার ওই অন্য দিকটায় আমি যে বিচার করব তার অধিকারটা আমি পেলাম কোথায় তো আমি কি করলাম আমি কি করলাম আমি এটা ঠিক আছে বুঝলাম দাসবাবু আপনি কথাগুলো বলে আমাদের প্রচুর উপকার করলেন আপনাকে অনেক ধন্যবাদ জানেন এই তিন রাত আমি একটুও ঘুমাইনি বেশ তো এখন থেকে ঘুমো আচ্ছা এই লাল সিং লোকটি কি এখনো জীবিত আচ্ছা ফাঁসিতে তার মৃত্যু হয়নি এটুকু আমি জানি আর জেলে তো প্রায় 14 বছর হ্যাঁ তাও তো প্রায় হয়ে গেল